নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটি নতুন বাস্তু টিপস নিয়ে এসেছি। এই বাস্তু টিপসের মধ্যে আমি আপনাদেরকে বোঝাবো যে আপনার বাড়ির ঠাকুর ঘরটা কোন দিকে করবে। যদি আপনার বাড়িতে ঠাকুর ঘর তৈরি করে থাকেন, তাহলে সেটা কোন দিশাতে হওয়া উচিত। এবং আমি আরও বলবো, যদি আপনার বাড়িতে ঠাকুর ঘর করা সম্ভব নয়, আপনার বাড়িতে আলাদাভাবে ঠাকুর ঘর করা সম্ভব না, সেক্ষেত্রে আপনি আপনার ঘরেতে কিভাবে সিংহাসনটা রাখবেন, কোথায় আপনার ছোট্ট সিংহাসনটা কোন দিশাতে আপনি রাখবেন, যাতে আপনার ঠাকুর থাকবেন এবং আপনার ঠাকুর আপনার সিংহাসনে বসে আপনাকে আশীর্বাদ করবেন। ঠাকুর ঘর যদি সঠিক দিকে না রাখেন, দেব দেবী ঠাকুর আপনার বাড়িতে থাকবে না। অর্থাৎ দেব দেবীকে আহ্বান জানাবার জন্য তাদেরকে সঠিক জায়গায় যদি আপনি বসাতে না পারেন, তাহলে সেই ঠাকুর দেবদেবী আপনার ঘরে থাকবে না। তাই ঠাকুর ঘরকে সঠিক দিশাতে রাখতে হবে, সঠিকভাবে রাখতে হবে। যে সিংহাসনটা আপনি ঠাকুর ঘরে বসাচ্ছেন সেটা সঠিক দিকে আছে কিনা সেটাও আপনাকে জানতে হবে। এই সব ছোটো ছোটো তথ্য নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। আজকে আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আপনি আপনার ঠাকুর ঘর রাখবেন, কোথায় আপনার সিংহাসনটা রাখবেন, কোন দিশাতে রাখবেন, এবং তার পুঙ্খানুপুঙ্খভাবে আমি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। চলুন আর সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। আপনার বাড়িতে ঠাকুর ঘর কোথায় রাখবেন? বাড়িতে ঠাকুর ঘর রাখলে কি কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে? বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুর ঘর সঠিক জায়গায় যদি না থাকে, তাহলে বাড়িতে নানা ধরনের নেগেটিভ এনার্জি তৈরি করবে বাড়িতে, যার ফলে আপনার বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কাটাতে হবে, অনেক বিপদের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে। তাই বলি বন্ধুরা, ঘরে সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠাকুরঘরটি তৈরি করুন, ঠাকুরঘরটি রাখুন সঠিক জায়গায়। এবার আমি আপনাদের জানাবো বাড়ির ঠাকুরঘরটিকে কিভাবে সাজাবেন, যা নিয়ে আসবে আপনাদের জীবনে সুখের সংসার, শান্তির সংসার, সৌভাগ্যের সংসার। বাড়ির উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে পূজার ঘর করলে সব থেকে ভালো ফল দেবে। এই দিকগুলি বাস্তুশাস্ত্র অনুযায়ী শ্রেষ্ঠ দিক হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ আপনার বাড়ির সিংহাসনটাকে আপনি বাড়ির উত্তর বা পূর্ব অথবা উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করুন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটাই সঠিক দিক ঠাকুর বসবাস করার পক্ষে। তাই বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করুন বাড়ির উত্তর বা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে ঠাকুরের সিংহাসন রাখার। অর্থাৎ আপনি যখন পুজো করতে বসবেন, পূর্ব দিকে মুখ করে আপনাকে পুজো করতে হবে, ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে। আবার আপনি যদি উত্তর দিকে ঠাকুর রাখেন, তাহলে আপনি উত্তর দিকে মুখ করে পুজো করছেন, ঠাকুরের মুখ থাকবে দক্ষিণ দিকে। এইভাবে আপনাকে ঠাকুরের সিংহাসনটাকে সঠিকভাবে সাজাতে হবে। বাড়ির ঠাকুর ঘরটি ঈশান করে করার চেষ্টা করুন। পূজার ঘরে অবশ্যই একটি মঙ্গল ঘট স্থাপন করুন। আপনি যখন পুজো করবেন, আপনার মুখ সব সময় পূর্ব দিকে থাকবে, সেইভাবে বসার চেষ্টা করুন। ঠাকুর ঘরে বা সিংহাসনে ঠাকুরের মূর্তি কতটা বড় হবে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে 2 ইঞ্চি থেকে 7 ইঞ্চির মধ্যে ঠাকুরের মূর্তি হওয়া উচিত। ঠাকুর ঘরের রং সব সময় হালকা হওয়া দরকার। রঙের দিকে বিশেষ নজর আপনাকে রাখতে হবে। মনে রাখবেন, ঠাকুর ঘরের রং হলো সাদা এবং হালকা হলুদ। এই 2টি রং আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন। কোনো ধাতু দিয়ে ঠাকুর ঘর তৈরি করা উচিত নয়, মার্বেল বা পাথর দিয়ে আপনার ঠাকুর ঘর তৈরি করতে পারেন। ঠাকুর ঘরের জানলা পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে করার চেষ্টা করুন। ঠাকুর ঘরের ঠাকুরের মুখ সব সময় পশ্চিম দিকে রাখার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে ঠাকুরের মুখ অন্য দিকেও হয়, সেটা নির্ভর করছে আপনি কোন মূর্তি স্থাপন করছেন। তবে বেশিরভাগ ঠাকুরের মুখ
পশ্চিম দিকে হওয়া বাঞ্ছনীয়। ঠাকুর ঘরের যেখানে ঠাকুর রাখা হয় তার উপরে কোনো তাক রাখা যাবে না এবং সিংহাসনে মাথায় বা তাকে কোনো ফালতু জিনিস রাখা যাবে না। অর্থাৎ ঠাকুর ঘরে বা সিংহাসনে যেখানে ঠাকুর বসাচ্ছেন তার মাথার উপরে, সেই সিংহাসনে মাথার উপরে কিছু রাখা যাবে না, বা সেই ঠাকুরের মাথার উপরে কোনো তাক করে তার উপরেও কিছু রাখা যাবে না। ঠাকুর ঘরে যদি জল রাখেন তা যেন তামার পাত্র হয়, সেদিকে বিশেষ নজর আপনাকে রাখতে হবে। তামার পাত্রে জল রাখার চেষ্টা করুন। ঠাকুর ঘরে যদি লাইট লাগান তাহলে দক্ষিণ পূর্ব দিকে তা রাখার চেষ্টা করুন, অথবা যদি আপনি প্রদীপ জ্বালান, যে কোনো আলো জ্বালাতে হলে তাহলে দক্ষিণ পূর্ব দিকে সেটাকে রাখুন। শোবার ঘরে ঠাকুর বা ঠাকুরের মূর্তি একবারেই ভুলেও রাখবেন না। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে আমরা আলাদাভাবে ঠাকুর ঘর তৈরি করতে পারি না, অনেকের পক্ষে সম্ভবও হয় না। তাই বাধ্য হয়ে যদি ঠাকুর শোবার ঘরে রাখতে হয় তাহলে ঈশান কোণে ঠাকুর রাখুন এবং পর্দা দিয়ে ঢেকে রাখুন। বাথরুম বা রান্নাঘরের পাশে ঠাকুর ঘর একাবারেই বানাবেন না। হাজার লোক বললেও আপনি সেই কথায় কান দেবেন না। রান্নাঘরের পাশে এবং বাথরুমের পাশে ঠাকুর ঘর কোনো দিন করবেন না। পুজো করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হাত পা হতে হবে, অর্থাৎ স্নান করে সাদা কাপড় পরে তারপর আপনি ঠাকুরকে পুজো করুন। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঠাকুর ঘরে যান এবং ঠাকুরকে পুজো করুন। ঠাকুর ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ঠাকুর ঘরে মাকড়সার জাল বা শুকনো ফুল না থাকাটাই ভালো, সেদিকে বিশেষ নজর রাখবেন। যে আজকে আপনি ঠাকুরকে মালা দিলেন এবং সেটা দু তিন দিন থাকলো ঠাকুরের গলাতে, তা হওয়া চলবে না। তারপরের দিনে ঠাকুরের গলা থেকে মালাটা খুলে আবার নতুন মালা লাগাবেন। অর্থাৎ শুকনো ফুল সিংহাসনের মধ্যে ঠাকুর ঘরের মধ্যে ভুলেও রাখবেন না। ঠাকুর ঘরে মাটির প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন, পিতলের প্রদীপ ব্যবহার করতে পারেন। ঠাকুর ঘরের মাঝে সিলিংয়ের একটি ঘন্টা ঝুলে রাখুন। ঠাকুর ঘরের মাঝে অথবা আপনার সিংহাসনের মাঝে একটি ঘন্টা ঝুলিয়ে রাখার চেষ্টা করুন। এছাড়া ঠাকুর ঘরে হালকা সুগন্ধি ধূপ ব্যবহার করুন। যদি সম্ভব হয় তাহলে ঠাকুর ঘরের আশেপাশে একটি তুলসী গাছ লাগিয়ে রাখুন, এতে ভালো ফল পাবেন। এই সকল নিয়মকানুন যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে আসবে সৌভাগ্যের বন্যা। যদি সম্ভব হয় তাহলে সকালে সন্ধ্যে হালকা করে ভজন বা ঠাকুরের গান চালিয়ে রাখুন, পরিবেশ শুদ্ধ থাকবে। ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গে কখনো মৃত বাবা মার ছবি রাখবেন না। যদি আপনার মৃত বাবা মায়ের ছবি রাখতেই হয় তাহলে দক্ষিণ দিকের দেওয়ালে সেটা রাখার চেষ্টা করুন। আর একটা কথা মনে রাখবেন, ঠাকুর ঘরে সকাল সন্ধ্যে যখন পুজো করবেন শাঁখ অবশ্যই বাজাবেন। বাস্তুশাস্ত্র মতে শাঁখের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে। অর্থাৎ শাঁখের আওয়াজের সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে অশুভ শক্তি বিদায় নেবে এবং আপনার বাড়িতে শুভ শক্তির আবির্ভাব ঘটবে, যার ফলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। অর্থের অভাব হবে না, চাকরি বাকরি করলে প্রমোশন হবে, ব্যবসা করলে ফুলে ফেঁপে উঠবেন। অর্থাৎ আপনার ভক্তি আপনাকে উঁচুতে পৌঁছে দিতে পারে, মনে রাখবেন। তাই বন্ধুরা, ঠাকুর ঘর সঠিক দিকে রাখুন, সঠিকভাবে ঠাকুর ঘরকে ব্যবহার করুন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন বাস্তু টিপস নিয়ে। আশা করছি আমার এই বাস্তু টিপসটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইব করলে পারে তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা চলে যাবে আর আপনারা আমার সর্বপ্রথম আমার ভিডিওটা আপনি দেখতে পাবেন। তাই বন্ধুরা, আপনারা যত শীঘ্র সম্ভব সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধু বান্ধবদের আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দিন। নমস্কার, ভালো থাকবেন।